শুভ সকাল সবাইকে আজকে সকালবেলা আপনাদের সাথে একটা খুব সুন্দর আর গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করতে চলে এসেছি এই যে টমেটো এই টমেটোটাকে আমি একটু সহ সহজ তো নয় একটা চাটনির মতো করে বানাবো আর সেটা অনেক কাজে ব্যবহার করা যাবে টমেটোটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে আমি একটু সরষের তেল দিয়ে শুকনো মরিচ আর কালো জিরা ফুরন দিয়ে কষিয়ে নিব আর এখন তো বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায় তো এইটু এইগুলো যদি করে রাখি তাহলে আমাদের অনেক সাশ্রয় হবে বলে আমি মনে করি কারণ এখন যে কোনো খাবার তৈরি করতে না টমেটো সসের প্রয়োজন হয় এখন এইটা যদি আমি বাড়িতে এইভাবে একটু করে রাখি ঘরু গরুয়া কিছু আইটেমগুলো দিয়ে তাহলেই কিন্তু আমাদের আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হয় দেখ এই পর্যায়ে একটু লবণ অ্যাড করেছি আর হচ্ছে দিব মরিশের গোড়া একটু পরে তো এই সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় এখন বাজারে অ্যাভেলেবেল টমেটো তো এটা করে রাখি রাখলে সেই সসের প্রয়োজনতে এখানে এটা দিয়ে মেটানো যাবে আবার যে কোনো ভাজা ভাজাপোড়ায় এটা খেতেও কিন্তু দারুণ লাগে এটা একটা চাটনির মতো করছি তো যতক্ষণ না পানি শুকিয়ে যায় পানিটা শেষ হয়ে যায় টমেটোতে থাকা সে তখন পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু চিনি অ্যাড করছি চিনিটা ব্যালেন্স করে দিতে দিবেন আপনি আপনার যতটুকু প্রয়োজন আমি যতটুকু টমেটো নিয়েছি সেটার জন্য যা দরকার তাই দিয়েছি তো এটাকে আবার আরেক আবার কষিয়ে নিব আর লাস্টের পর্যায়ে এর সাথে একটু ভাজা পাঁচফোরণ ব্যবহার করব তো ভাজা পাঁচফোরণটা দিলে ফ্লেভার স্মেলটা দারুণ আসে কারণ এই তো প্রায় রেডি হয়ে গেছে তো আপনারাও বানিয়ে রাখুন আর একটু সাশ্রয় করুন তো এটাই ছিল আমার টিপস আজকে সকাল সকালের তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ